একদিকে তিনি চিকিৎসক, অন্যদিকে তিনি জনপ্রতিনিধি, রাজ্যসভার সাংসদ ডক্টর শান্তনু সেন ও তার স্ত্রী তথা কলকাতা পুরসভার সদ্য নির্বাচিত কাউন্সিলর ডক্টর কাকলি সেন ক্রমবর্ধমান করোনা নিয়ে জনগণকে সচেতন করতে একযোগে পথে নামলেন, পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দিলেন তারা। মঙ্গলবার সকালে দমদম স্টেশন সংলগ্ন অঞ্চল সেভেন ট্যাঙ্কস ও তার আশেপাশের অঞ্চলে করোনা নিয়ে মানুষকে সচেতন করলেন তারা, সঙ্গে প্লাস্টিক বর্জনের বার্তা দিলেন শান্তনু সেন ও কাকলি সেন। সকলকে মাস্ক পরার অনুরোধ করলেন, মাস্ক বিতরণও করলেন। বাজারে সকল ক্রেতা ও বিক্রেতাদের অনুরোধ করলেন মাস্ক বিধিতে জোর দেওয়ার জন্য, প্লাস্টিক বর্জন করার জন্য। সিঁথি থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের নিয়ে অভিযান চালালেন শান্তনু সেন এবং কাকলি সেন। তাদের একটাই অনুরোধ, করোনা আবহে আরো সতর্ক হতে হবে, হুড়োমুড়ি করে বাজার নয়, সামাজিক দূরত্ববিধি বজায় রেখেই বাজার করুন, প্রয়োজনে এক সপ্তাহ বাজার একদিনে করে নিন, মুখে মাস্ক পরুন, প্লাস্টিক বর্জন করুন। এই বার্তা দিলেন শান্তনু সেন এবং কাকলি সেন। অনেকেই কিন্তু এই যে সচেতনতার অভাব রয়েছে অনেক জায়গাতে, তবে আমার মনে হয় যে এই ধরনের পদক্ষেপ তাদের মধ্যে অনেকটাই এই ভেতর থেকে এটা বাড়াবে, সজাগ, তারা নিজেরা সজাগ হবে, নিজেরা নিজেরা প্রোটেক্টেড থাকবে, পরিবারকে এবং সমাজকে সচেতন রাখবে। বার্তা হচ্ছে যে আমাদের মধ্যে করোনা ছিল, সেই করোনার প্রাদুর্ভাবটা হঠাৎ করে ভীষণ ভাবে বেড়েছে, তার সাথে সাথে ওমিক্রনও এসে গেছে আমাদের মধ্যে, সুতরাং কিন্তু এই ধরনের ভাইরাস কিন্তু ভীষণ বেশি স্প্রেডিং ক্যাপাসিটি এদের অনেক বেশি, আর স্প্রেড করাটা আমরা কিন্তু নিজেরা যদি মাস্ক পরে নিজেদের মধ্যে স্যানিটাইজার এবং কিছুটা ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করা, তার উপর থেকে যদি বাইরে থেকে ঘুরে আসার পর সাবান জলে স্নান করে নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে অনেকটাই আমরা এটাকে আটকাতে পারি, এবং ভাইরাসটা যেটা আমাদের মধ্যে বাইরের কোনো কন্ট্যাক্টে যদি এসে যায় এবং সেই ভাইরাসটাকে আমরা যদি স্নান করে নিই, ভাইরাসটা সাথে সাথে কিন্তু মরে যায়। তো এইভাবে যেগুলো এই এই ইনফরমেশনগুলো মানুষের কাছে থাকলে তারা অনেকটাই নিজেদের টেক কেয়ার করতে পারে।